তো আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি এবার হেলিকপ্টার নিয়ে পালিয়ে এসেছি। এই যে দেখুন, ওই যে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন কি, দাঁড়ান দেখাচ্ছি। আপনাদের স্বাগতম ব্ল্যাক প্যান্থার চ্যানেলে। চলুন আপনাদের দেখাই, আমি এই তো এই জায়গা থেকে উড়। দেখেন আরেকটা হেলিকপ্টার, আমরা ওটাকে এখন ব্লাস্ট করব। ব্লাস্ট করে এই ভাই এই ভাই আসতে আসতে ওই তো ওই যে দেখেন কত সৈন্য, ওই সৈন্যদেরকে আমাকে মারতে হবে, কারণ ওই সৈন্যরা আমাকে গুলি করছিল তখন। ওই যে দেখছেন এখনো গুলি করতেছে। তো গুলি করবো আর কত, অনেকজন। তা এখন একটু নেমে দেখি একটু। ও না না না, আরো দুজন আছে, আরো দুজন আসতে। দাঁড়া আমি মারি আর ওরা আরো হয়, এটা তো ঠিক না। তো গাইস, আমরা হেলিকপ্টার এখন চুরি করলাম। আমার বারবার আসছে সিরিয়াল ছিল এই কি যেন বম ফেকছে। তো বম ফেকছে তো গাইস, এবার আমরা পুরো মায়ামি ক্রাইম সিমুলেটর 2 এর পুরো শহরটা আমরা ঘুরে দেখব। তো গাইস, আমরা এখন যাচ্ছি। এখন আমরা একটা বিশাল বিল্ডিংয়ে নামব। একটু পেয়েছি, আস্তে 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 একদম আস্তে আস্তে যেতে হবে। তো গাইস, আমরা নেমে পড়লাম হেলিকপ্টার থেকে। তো এবার দেখব কে আমাদের কি করে। তো দেখলেন তো আমাদের এই মায়ামি ক্রাইম সিমুলেটর 2 এর পুরো হোল সিটি। তা আমি একটা ছবি তুললাম। আর এখন আমি একটা ছবি তুলবো আমার সাথে হেলিকপ্টার। আচ্ছা, তাহলে এখন এই হেলিকপ্টারকে এখন আবার চালাবো। তো গাইস, আগে আমাদের ম্যাপটাকে ঠিক করে নিতে হবে, কারণ আমাদের এই জায়গাটায় আমার একটা লোকেশন আছে, সেই লোকেশনে আমাকে যেতে হবে। এখন একদম চুপচাপ করে তাড়াতাড়ি আমাদের যেতে হবে, কারণ আমার এখানে একটা লোকেশন আছে। তো এখন দেখি নামি, নামলাম কই। এ আমার হেলিকপ্টার নিচে পড়েছে। আচ্ছা, কাম কাম আউট ফ্যালকন। আচ্ছা, এখন একটা অ্যাড আসলো, তো এখন এগুলো কি, এগুলো কি, এগুলো কি পুলিশ? আরে ভাই, এটা তো ঠিক না। ভাই আমাকে পুরাই মারে ফেললো। দাঁড়ান দাঁড়ান, আমি নিচে দেখতেছি। তা আমরা এখন এগুলাকে কি করব? আচ্ছা, আমার এক বাসায় এক গেস্ট আছে, তো তাই ও শুধু আমার এক ফুফাতো ভাইকে শুধু ডাকতেছে।
তাও পুরাই পাগল। ওর নাম হইতেছে রিয়াদ, বুঝছেন? ও বললো না সাহিব, এই সাহিব সাহেব বললো, ডাকলো না, ও হইতেছে রিয়াদ, ও হইতেছে একদম পাগল। ওর কোনো কথায় আপনারা পাত্তা দিন না, বুঝছেন? পাগলটা আবার দেখি হাসতেছে। আপনারা কোনো চিন্তা নেন না। আচ্ছা এবার শুনেন, তা ব্যাপারটা হইতেছে rock and blast. তো বন্ধুরা আমাদের রকেট ব্লাস্ট করা যায়, কিন্তু রকেট কোনো কেন? তো গাইস আমরা এবার ট্যাঙ্ক নেব। তো গাইস ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, আজকের জন্য এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, বাই বাই।